2019-এ কানস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি পুরস্কৃত হওয়ার সাথেই আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমার স্বীকৃতির হাতে খড়ি। এই মহান পরিচালকের হাত ধরেই বাংলা সিনেমায় সুবর্ণযুগের আগমন, আর তার হাত ধরেই বাংলা সিনেমার জগতে প্রবেশ আমার এবং আপনাদের সবার প্রিয় সৌমিত্র চ্যাটার্জির। তারপর প্রায় 14টি ফিল্মে তিনি অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায়। বাংলা সিনেমায় অভিনয় করার আগে তিনি থিয়েটারে অভিনয় করতেন। সত্যজিৎ রায় বাদেও তিনি অনেক বিখ্যাত পরিচালক যেমন তপন সিনহা, মৃণাল সেনের সাথেও কাজ করেছেন, কিন্তু সত্যজিৎ রায়ের সাথে তার বন্ডিং ছিল অন্যরকম। এক পত্রিকার ইন্টারভিউতে সৌমিত্র বলেছেন যে সত্যজিৎ রায় ছিলেন তার প্রতি পজেসিভ, কারণ তিনি ছিলেন সত্যজিৎ রায়ের কাছে পুত্র সম। সৌমিত্রর প্রথম সিনেমা অপরাজিত অবলম্বনে অপুর সংসার 1959-এর রিলিজ পায়। আমাদের সবার জানা অপুর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। সৌমিত্রর কথায়, তিনি যখন কলেজে তখন সত্যজিৎ রায় অপরাজিতর অপু চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। তার এক বন্ধু তাকে সত্যজিৎ রায়ের সাথে পরিচয় করায় যে রায়ের মুভিতে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। যদিও সৌমিত্র ইয়াং অপুর জন্য একটু বেশি ম্যাচিওর আর লম্বা ছিলেন, কিন্তু তাকে সত্যজিৎ রায় অপুর চরিত্রে সিলেক্ট করেন, আর তা না জানিয়েই একদিন সৌমিত্রকে জলসাঘরে শুটিং প্লেসে ডাকেন। রায় জলসাঘরের অভিনেতা ছবি বিশ্বাসের কাছে সৌমিত্রকে ইন্ট্রোডিউস করান এইভাবে, এই হলো সৌমিত্র চ্যাটার্জি, আমার পরবর্তী সিনেমা অপুর সংসারে ও অপুর চরিত্রে অভিনয় করছে। সৌমিত্র চ্যাটার্জি ও সত্যজিৎ রায়ের কোলাবোরেশনকে তুলনা করা হয় ওয়ার্ল্ড হিস্ট্রি অফ সিনেমার মিফুনে ও কুরোসাওয়া, ম্যাস্টোরেনি ও ফেলিনি, রবার্ট ডি নিরো ও স্কর্সিসি, লিওনার্দো ডি ক্যাপ্রিও স্কর্সিসির সাথে। অপুর সংসারে সৌমিত্রর বিপরীতে ছিলেন 15 বছর বয়সী শর্মিলা ঠাকুর। অপুর সংসারও ছিল তার ডেবিউ ফিল্ম। দ্য অপু ট্রিলজির তৃতীয় ভাগ হল অপুর সংসার। 1932-এ প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অপরাজিত শেষ 2/3 গল্প অবলম্বনে তৈরি এই সিনেমা। সিনেমায় মিউজিক দিয়েছেন বিখ্যাত সিতার ম্যাস্ট্রো পণ্ডিত রবিশঙ্কর। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম, ন্যাশনাল বোর্ড অফ রিভিউ অ্যাওয়ার্ড ফর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের পুরস্কার জিতেছিল অপুর সংসার। 1962-তে ব্যাফটা অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্মের নমিনেশনও পায়। 1960-তে অস্কার অর্থাৎ একাডেমি অ্যাওয়ার্ডসের বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মেরও নমিনেশন পায় অপুর সংসার। 1996-এ দ্য একাডেমি ফিল্ম আর্চিভ অপু ট্রিলজিকে প্রিজার্ভ করে নেয়। সৌমিত্রর পরবর্তী সিনেমা আবারও সত্যজিৎ রায়ের পরিচালনায় দেবী। এতেও তার স্ত্রী চরিত্রে আমরা পাই শর্মিলা ঠাকুরকে। সিনেমার গল্প আবর্তিত হয় দয়াময়ীর দেবী অবতারকে কেন্দ্র করে। স্বপ্ন দেখে দয়াময়ীকে তার শ্বশুর মশাই দেবীরূপে পুজো করতে শুরু করেন। তাকে দেখে তার বড় পুত্র সেই বিশ্বাসের পথ অনুসরণ করে। দয়াময়ীর স্বামী উমাপ্রসাদ দূরে থাকার কারণে যুক্তিবাদী বৌদি তাকে বাড়ি আসার জন্য দয়াময়ীর অবস্থা জানিয়ে চিঠি লেখে। যতদিনে উমাপ্রসাদ ফিরে আসে ততদিনে দয়াময়ীও বিশ্বাস করতে শুরু করেছে নিজেকে দেবীরূপে। দয়াময়ীর চরিত্রে আছেন শর্মিলা ঠাকুর, উমাপ্রসাদ চরিত্রে সৌমিত্র চ্যাটার্জি। এছাড়া অন্যান্য মুখ্য চরিত্রে আছেন ছবি বিশ্বাস, করুণা ব্যানার্জি ও অনিল চ্যাটার্জি। সিনেমার গল্প আসলে আমাদের সমাজে ধর্মকে ঘিরে যে অন্ধবিশ্বাস জমে আছে মানুষের মনে তার দিকেই আঙুল তোলে। সিনেমাটি কয়েকটি বিষয়কে জোরালোভাবে তুলে ধরেছে দর্শকদের সামনে। ধর্মীয় অন্ধবিশ্বাস, সংস্কৃতির আধুনিকতা ও ঐতিহ্যবাদের মধ্যে দ্বন্দ্ব, মানসিক প্রতিবন্ধকতা ও রহস্যময় নারীত্ব। সিনেমাটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প দেবী অবলম্বনে তৈরি। দ্য একাডেমি ফিল্ম আর্চিভ 1996-এ সিনেমাটিকে প্রিজার্ভ করে নেয়। সৌমিত্র চ্যাটার্জির পরবর্তী সিনেমা ক্ষুধিত পাষাণ কবিগুরুর ছোট গল্প ক্ষুধিত পাষাণ অবলম্বনে তৈরি। সিনেমাটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক তপন সিনহা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার আহমেদাবাদে শাহিবাগের মুঘল প্রাসাদে ছিলেন দাদার সাথে। সে সময় তিনি তার কিছু অভিজ্ঞতা থেকে গল্পটি লেখার অনুপ্রেরণা পান। সিনেমায় সৌমিত্র চ্যাটার্জি একজন ট্যাক্স কালেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন। কর্মসূত্রে এক ছোট শহরে তাকে যেতে হয় এবং তিনি থাকার জন্য এক পরিত্যক্ত মুঘল প্রাসাদ পছন্দ করেন। স্থানীয় মানুষ বারণ করা সত্ত্বেও সেই হন্টেড প্যালেসে তিনি থাকতে শুরু করেন। বলা হয় প্রায় 200 বছর আগে এক নবাব এই প্রাসাদটি তৈরি করেন ও প্রায় 100 মেয়ে এই প্রাসাদে তার লালসার শিকার হয়। এই প্রাসাদের প্রতিটি প্রস্তর এখন ক্ষুধার্ত। যারা এই প্রাসাদে থাকতে আসে তারা সেই ক্ষুধার শিকার হয়। সেই প্যালেসে থাকাকালীন তিনি মুঘল আমলের রাজসভা সুন্দরী মুঘলীয় মহিলাকে প্রত্যক্ষ করেন। সেই মহিলা চরিত্রে অভিনয় করেছেন অরুন্ধতী দেবী।
রাজসভায় কথক নাচের আসর থেকে সৌমিত্র মানসিক অবস্থা সবটাই সুন্দরভাবে ফুটে উঠেছে তপন সিনহার অনবদ্য পরিচালনা ও উস্তাদ আলী আকবর খাঁ রচিত সুন্দর ক্লাসিক্যাল মিউজিকের মাধ্যমে। পরিত্যক্ত মুঘল প্রাসাদকে কেন্দ্র করে যে ভৌতিক ও ছায়াময় পরিবেশ, রহস্যময় ঘটনা আবর্তিত হয়েছে তা খুদিত পাষাণ সিনেমাটিকে এক সফল হরর জনরা মুভি হিসাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। সত্যজিৎ রায়ের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি ছোট গল্প অবলম্বনে তিন কন্যার তৃতীয় গল্পের মুখ্য চরিত্রে আমরা পাই সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, গীতা দে ও সন্তোষ দত্তকে। প্রথম গল্প পোস্টমাস্টার, দ্বিতীয় গল্প মণিহারা ও তৃতীয় গল্প সমাপ্তি নিয়ে তিন কন্যা সিনেমাটি সম্পূর্ণ হয়। অমূল্য কলকাতার কলেজ থেকে পাশ করে ফিরে আসে গ্রামে তার বিধবা মায়ের সাথে কিছু সময় কাটাতে। ফেরার পথে কাদায় মাখামাখি অবস্থায় তার দেখা হয় ছেলে মানুষ মৃন্ময়ীর সাথে। অমূল্যর মা তার বিয়ের ব্যবস্থা করে এক অভিজাত পরিবারের মেয়ের সাথে, কিন্তু অমূল্য মায়ের অমতে মৃন্ময়ীকে বিয়ে করে। প্রথম রাতেই মৃন্ময়ী গাছ বেয়ে নদীর ধারে গিয়ে বসে থাকে। সারা গ্রামে রটে যায় এই ঘটনা। মৃন্ময়ীকে ঘরবন্দি করে রাখলে সে জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। অমূল্য কলকাতা ফিরে যায় এবং মৃন্ময়ী ফিরে যায় তার মায়ের কাছে। আর এই দূরত্ব থেকেই মৃন্ময়ী বুঝতে পারে অমূল্যর প্রতি তার ভালোবাসা। তিন কন্যা অপর্ণা সেনের ডেবিউ ফিল্ম। তার বয়স তখন ছিল মাত্র 16 বছর। একজন অপরিণত ছেলে মানুষ সুলভ মেয়ে থেকে পরিণত মনস্ক নারীতে রূপান্তর এই ছোট বয়সের দক্ষতার সাথে অপর্ণা সেন প্রকাশ করেছেন সমাপ্তিতে। আন্তর্জাতিকভাবে তিন কন্যা প্রথম ও তৃতীয় গল্প দুই কন্যা নামে দর্শকদের দেখানো হয়েছিল দ্বিতীয় গল্পের সবকিছু হারিয়ে যাওয়ার জন্য। 1996 দ্য একাডেমি ফিল্ম আর্চিভ তিন কন্যার ইন্টারন্যাশনাল ভার্সনকে প্রিজার্ভ করে নেয়। সৌমিত্র চ্যাটার্জি আর উত্তম কুমারের মধ্যে কে সবচেয়ে ভালো অভিনেতা তা নিয়ে দর্শকদের মধ্যে একসময় দ্বন্দ্বের শেষ ছিল না। সেই দুই কিংবদন্তী অভিনেতাকে একসাথে প্রথমবার দেখা যায় তপন সিনহার পরিচালনায় ঝিন্দের বন্দি সিনেমায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ঝিন্দের বন্দি অবলম্বনে সিনেমাটি তৈরি। ঝিন্দের বন্দি উপন্যাসটি আবার ব্রিটিশ লেখক অ্যান্থনি হোপের নভেল দ্য প্রিজনার অফ জেন্ডা থেকে অনুপ্রাণিত। মূল গল্পে উত্তম কুমার গৌরীশঙ্কর রায় চরিত্রে অভিনয় করেছেন, যাকে দেখতে অবিকল মধ্যপ্রদেশের ছোট্ট রাজত্ব ঝিন্দের রাজা শঙ্কর সিংয়ের মতো। রাজ্যাভিষেকের আগে শঙ্কর সিংকে লুকিয়ে ফেলে তার ভাই উদিত সিং ও তার বন্ধু ময়ূরবাহন। উদিত সিং রাজা হিসাবে কোনো দিক থেকেই উপযুক্ত ছিলেন না, তাই শঙ্কর সিংয়ের সেনাপতি গৌরীশঙ্করের কাছে আসে কিছুদিন রাজার জায়গায় অভিনয় করার জন্য অনুরোধ জানাতে। গৌরী মত দিয়ে ঝিন্দেরে পাড়ি দেয়। সেখানে রানী কস্তুরী বাইকে তার মনে ধরে যায়। উদিত সিং ও তার বন্ধু ময়ূরবাহন একইভাবে ভয় দেখাতে থাকে গৌরীকে। ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি। খলনায়কের ভূমিকায় এটি তার প্রথম সিনেমা। শেষ পর্যন্ত গৌরীশঙ্কর উদিত সিং ও ময়ূরবাহনকে হত্যা করে রাজা শঙ্কর সিংকে রাজ্যপাট ফিরিয়ে দেয়। যদিও গৌরী সিং জানতে পারে যে সেও সমানভাবে অধিকারী ছিল রাজসিংহাসনের। পরিচালক উপন্যাসের আসল গল্পকে কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জির অন্যান্য সিনেমায় তাকে আমরা সৌম্য সুন্দর রূপে ও চরিত্রে পাই। ঝিন্দের বন্দিতে তার চরিত্রের সাথে চেহারা সামঞ্জস্য রেখে একটা ইভিল ব্যাপারকে তুলে ধরেছিলেন পরিচালক। বিখ্যাত সারদ মাস্টর আলী আকবর খাঁ সঙ্গীত পরিচালনা করেন ঝিন্দের বন্দিতে। অন্যান্য মুখ্য চরিত্রে আছেন তরুণ কুমার, সন্ধ্যা রায়, রাধামোহন ভট্টাচার্য। সৌমিত্র চ্যাটার্জির কেরিয়ারের প্রথম দিকে সব থেকে ভালো 5টি মুভি নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী সিনেমাগুলো নিয়ে আলোচনার ইচ্ছা রইল। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।